আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, পোড়া রসুনের ভর্তা। তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে। প্রথমে রসুনগুলোকে এভাবে পুড়িয়ে নেবে। তারপর রসুনগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছে। এখন পাশে একটু শুকনো মরিচ, লবণ দিয়ে ভালোভাবে চটকায় নেবে। তারপর এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবে, সরিষার তেল দেবে। তারপরে এটাকে আরেকবার মাখিয়ে নেবে। এখন এগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেবে। এটা মাখানো শেষ, দেখুন কত সুন্দর কালার হয়েছে। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং শেয়ার করে দিবেন, আর আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছিল খেতে, আমাদের কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।